আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেল ফাইলকে গুগল শিটে আপলোড করবেন অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি এক্সেল শিটটি অনলাইনে করে দেওয়ার জন্য এতে করে আপনি যদি কপি পেস্ট করে অনলাইনে দেন সেক্ষেত্রে আপনার অনেক ডাটা মিসইউজ হবে এবং ফর্মুলাগুলো ওইভাবে ঠিক নাও থাকতে পারে যদি কপি পেস্ট করে দেন আজকে আমি এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতি ব্যবহার করলে আপনি খুব সহজে আপনার এক্সেল ফাইলটি খুব সহজে গুগল শিটে আপলোড করলেও কোনো রকমের কোনো সমস্যা হবে না তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আর একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পরে এখানে দেখবেন গুগল ক্রোমে আপনার এর পাশে এখানে একটি গুগল অ্যাপস আইকন দেওয়া রয়েছে এই আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু নিচে নামলেই আপনি এখানে পেয়ে যাবেন গুগল শিট গুগল স্প্রেডশিট হবে ক্লিক করার পর একটু লোড নিবে লোড নেওয়ার পরে এখানে আসবে অনেকগুলো ফাংশন রয়েছে যেগুলো রিসেন্ট আপনি কাজ করছেন সবগুলো আসবে আমাদের দরকার আমরা নতুন ভাবে এক্সেল ফাইলটাকে নতুন একটা গুগল স্প্রেডশিটে আপলোড করবো এই জন্য আমরা ব্লাং স্প্রেডশিট নিবো ব্লাং স্প্রেডশিটে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের একটা নতুন একেবারে নতুন একটা ব্লাং স্প্রেডশিট চলে আসলাম এখানে আমরা কী করবো ওই আমাদের যে এক্সিস্টিং এক্সেল শিটটা রয়েছে এক্সেল শিটটা এখানে আমরা আপলোড করবো এই জন্য আপনাকে যেতে হবে ফাইল মেনুতে ফাইল মেনু থেকে আসতে হবে ইনপুট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে একটি উইন্ডো আসবে এখানে মাই ড্রাইভ শেয়ার উইথ মি রিসেন্ট আপলোড আমরা যাব আপলোডে আপলোডে আপলোড করে দিব ফাইলটা তারপর ব্রাউজে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনার লোকেশনটা সেট করতে সেট করে দিতে হবে যে আপনার ফাইলটা কোথায় আছে ডেস্কটপে আছে না আপনার এক্স এক্স ড্রাইভে আছে আমাদের ডেস্কটপে আছে এই ফাইলটা হয় আমাদের এই ফাইলটা আমরা এই গুগল স্পেডশিটে আপলোড করবো তার দেন ওপেন করতে হবে তারপর কিছুক্ষণ একটু ওয়েট নিবে একটু লোড নিবে লোড নেওয়ার পরে বাস আমাদের আর একটা উইন্ডো আসলো রিপ্লেস আমরা করবো রিপ্লেস স্প্রেডশিট যেটা আমাদের এক্সিস্টিং ডাটাগুলো আমরা রিপ্লেস করে গুগল শিটে নিব এনে ডিফল্টভাবে রিপ্লেস স্প্রেডশিট দেয়াই থাকবে জাস্ট ইনপুট ডাটা ক্লিক করতে হবে একটু লোড নিবে লোড নেওয়ার পরে বাস আমাদের হয়ে গেছে একটু লোড নিচ্ছে আপনি যদি এইভাবে ডাটাগুলোকে এইভাবে এই প্রসেসে আপলোড দেন তাহলে কোনো রকমের কোনো ফর্মুলা কোনো ডাটা মিস ইউজ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং অনেক সুন্দরভাবে স্মুথভাবে আপনি ডাটাগুলোকে এখানে আপলোড করতে পারেন গুগল স্প্রেডশিটে এই পদ্ধতি ব্যবহার করে আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি এরকম টিপস এবং ট্রিক্স পেতে সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম